সানরাইজ ওই দিক থেকে হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ছে সূর্যের আলো। পাহাড়টার ছবি তুলতে এখন দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কালিম্পংয়ের একটি সুন্দর পাহাড়ি গ্রাম সিলারিগাঁও সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। সিকিমের সিল্ক রুট ট্যুর করার সময় প্রথম রাত্রি প্রায় প্রত্যেকেই সিলারিগাঁও অথবা ইচ্ছেগাঁওতেই স্টে করে থাকেন। আমি সিল্ক রুটের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। সেই ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ডিটেলস ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। তো তাহলে আজকে আমি সিলারিগাঁওয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিলারিগাঁও কালিম্পং ডিস্ট্রিক্টের একটি সুন্দর ছবির মতো আঁকা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটি এনজিপি থেকে মাত্র 92 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে নামুন এনজেপি স্টেশনে। সেখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যেতে পারেন এই সিলারিগাঁওতে। ছোটো গাড়িতে ভাড়া লাগবে মোটামুটি 3 থেকে 3,500 টাকার মতো আর বড় গাড়িতে 4,000 টাকার মতো। এছাড়া আপনারা খরচ একটু কমানোর জন্য এনজেপি থেকে শিলিগুড়ি চলে আসুন। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়িতে কালিম্পং পৌঁছে যান। তারপর কালিম্পং থেকে গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন সিলারিগাঁও। তাহলে খরচটা অনেকটাই কম হবে। এছাড়াও আপনারা শিলিগুড়ি থেকে পেয়ে যাবেন কালিম্পং যাবার বাস। সেই বাসেতেও আপনারা কালিম্পং পৌঁছে সেখান থেকে গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন সিলারিগাঁও। দুপাশের রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান সিলারিগাঁও। তবে এখানে একটা কথা বলে রাখি, সিলারিগাঁও ঢোকার আগের 5 কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ, কিন্তু তাতে খুব একটা অসুবিধা হবে না, কারণ চারিপাশের এত সুন্দর দৃশ্য আপনাদের মন ভরিয়ে দেবে। সিলারিগাঁও ফরেস্ট এরিয়ার মধ্যে অবস্থিত হওয়ার কারণে ফরেস্টে এন্ট্রির জন্য পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। সিলারিগাঁও ঢোকার আগে চেকপোস্টেই সেই টাকা পে করে আপনাদেরকে সিলারিগাঁওতে এন্ট্রি নিতে হবে। এরপর আপনারা এসে পৌঁছে যান সেই সুন্দর পাহাড়ি গ্রাম সিলারিগাঁওতে। সত্যি এখানে এসে আপনাদের মন ভরে যাবে। দেখতেই পাচ্ছেন যেন চিত্রপটে আঁকা ছবি। হাতে গোনা গুটি কয়েক ঘর নিয়ে তৈরি হয়েছে এই পাহাড়ি গ্রামটি। এই গ্রামটির সৌন্দর্য দেখলে আপনাদের সারা রাস্তার ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যাবে। এবার বলি সিলারিগাঁওতে এসে আপনারা থাকবেন কোথায়। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে, যেগুলির মধ্যে যে কোনো একটি বুকিং করে আপনারা থাকতে পারেন। তবে আমি বলবো আগে থেকে ফোন করে বুকিং করে আসাই ভালো। আমি বেশ কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলির সঙ্গে যোগাযোগ করেও আসতে পারেন। আমরা ছিলাম নির্মলা হোমস্টেতে। প্রায় প্রত্যেকটা হোমস্টেই মাথাপিছু থাকা খাওয়া নিয়ে 1,000 থেকে 1,200 টাকা করে চার্জ করে থাকে, তবে সিজন ওয়াইজ রেটটা কমাবাড়া করতে পারে। এনজেপি থেকে 3.5-4 ঘন্টা জার্নি করে এসে এখানে পৌঁছাতে পৌঁছাতে আপনাদের দুপুর হয়ে যাবে, ভালোই খিদেও পেয়ে যাবে। তাই আপনারা এখানে এসে সেরে নিন আপনাদের লাঞ্চ। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, সবজি, তার সঙ্গে ডিমের কারি, বেশ ভালোই লাগবে। লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিন, তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন গ্রামটিকে ঘুরে দেখতে। 20 থেকে 25 মিনিট মতো পায়ে হেঁটে গেলেই রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি দেখতে পাবেন সুন্দর সূর্যাস্ত এবং সকালের সূর্যোদয়। তাই আমি বলবো কষ্ট করে এই 20-25 মিনিটের রাস্তা হেঁটে যান, খুব একটা কষ্ট হবে না, কারণ রাস্তাটা খুব একটা চড়াই না। আর দুপাশের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, এরকম সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগবে। একটু কষ্ট করে হেঁটে এলেই দেখতে পাবেন এমন সুন্দর একটা অপরূপ ভিউ। রবি শেষ আলোর কিরণে দেখুন কেমন পাহাড়ের চূড়াগুলি রেঙে উঠেছে, সঙ্গে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, দেখতে অপূর্ব লাগছে। আর নিচে দেখতে পাচ্ছেন তিস্তা নদীর বাঁকগুলি কেমন এঁকে বেঁকে পাহাড়ের কোল দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সেই বাঁকগুলিও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় এই রামাইটে ভিউ পয়েন্ট থেকে।
তাই এই জায়গাটি মিস করবেন না, একটু কষ্ট করে হেঁটে আসবেন অবশ্যই। এই অপরূপ সৌন্দর্য বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করে ফিরে চলে আসুন আবার হোমস্টেতে। সন্ধেবেলা স্ন্যাক সেরে নিন, চাইলে আপনারা এখানে বনফায়ারও করতে পারেন, তার জন্য আপনাদেরকে বিকাল থেকে বলে রাখতে হবে, সব কিছুর ব্যবস্থা হোমস্টে থেকেই করে দেবে। অবশ্য তার জন্য আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। বনফায়ার, তার সঙ্গে চিকেন বারবিকিউর মজা নিন, বেশ সুন্দরভাবে কেটে যাবে একটা সন্ধ্যা। তারপর ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, পরদিন ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ুন আর হোমস্টের ব্যালকনিতে এসে দাঁড়ান, দেখতে পাবেন এরকম সুন্দর ভিউ। প্রথম সূর্যোদয়ের কিরণে কাঞ্চনজঙ্ঘা কেমন করে আস্তে আস্তে রেঙে উঠছে, এই দৃশ্য আপনি আপনার হোমস্টের বারান্দা থেকেই দেখতে পাবেন। তবে যদি আরও সুন্দরভাবে এই দৃশ্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আবার ওই 20-25 মিনিটের রাস্তা একটু কষ্ট করে হেঁটে যান, চলে যান আবার রামাইটে ভিউ পয়েন্টে, আর সেখান থেকে দেখে নিন সুন্দর অপূর্ব এই কাঞ্চনজঙ্ঘাকে। এই রূপ যেন ভোলবার নয়। সানরাইজ ওই দিক থেকে হচ্ছে আর কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ছে সূর্যের আলো। বেশ কিছুক্ষণ সময় ধরে এখানে থাকুন, দেখুন এই দৃশ্যকে উপভোগ করুন, দেখুন সূর্যের তেজ বাড়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাও কেমন করে তার রং বদলাচ্ছে। এই দৃশ্য বেশ কিছুক্ষণ উপভোগ করে আবার ফিরে চলে আসুন হোমস্টেতে। হোমস্টেতে ফিরে এসে আপনাদের ব্রেকফাস্ট সেরে নিন, তারপর বেরিয়ে পড়ুন। আপনাদের যদি সিল্ক রুট ট্যুর থাকে সেই উদ্দেশ্যে, তা না হলে যদি অন্য কোথাও যাবার থাকে সেখানেও আপনারা যেতে পারেন, আর না হলে ফিরে চলে আসুন আবার NJP। দুটো দিন বেশ ভালোভাবেই কেটে যাবে এই সুন্দর পাহাড়ি গ্রামটিতে। আপনাদের যদি ট্রেকিংয়ের শখ থাকে, তাহলে এখান থেকে 1-1.5 ঘন্টার মতো ট্রেক করে পৌঁছে যেতে পারেন ইচ্ছেগাঁও। এই ছিল শিলারি গাঁওয়ের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নর্থ বেঙ্গলের এরকম অফবিট জায়গার নতুন নতুন ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখুন।